সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য দেখতে দেখতে কেটে গেল একটি বছর আজ বালিরঘাট ব্রিজের মর্মান্তিক বাস দুর্ঘটনার এক বছর পূর্তি হলো ঠিক এক বছর আগে আজকের দিনেই বালিরঘাট ব্রিজের দুপাশে শোনা যাচ্ছিল স্বজনহারা মানুষগুলোর কান্না আর্তনাদ হাহাকার 44 জন তরতাজা প্রাণীর সলিল সমাধি দেখেছিল জেলাবাসী আজও সবার সামনে জলজল করে দিনটি একটা এতগুলো প্রাণ হারালো একটা ইয়েতে কী করে এই সম্ভব সহ্য করা আমরা তো সহ্য করতে পারছি না এখন অবধি না আজ আজকে তো সেই স্মৃতিগুলো মনে পড়েছে এই জিনিস হয়ে গেল খুব আশ্চর্য ঘটনা কিন্তু এইরকম ঘটনা কিন্তু আর না ঘটে এর জন্যে মানে ব্যবস্থা সরকার নিয়েছে অনেক কিছুই যে গার্ডটা করে দিয়েছে এটা করে দিয়েছে এই আর কি বলবো আর এই বলতে মানে ব্রিজের ওপর উঠলে কি মনে পড়ে না হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাতে এই তো এই জায়গাটাতে আসলেই তো মনে পড়ে সেই জায়গা এটা সেই আতঙ্কটা গ্রাস করে হ্যাঁ এখনও গ্রাস করে সে ব্রিজের উপরে যে গাড়ি ঘোড়া চলে তারা ওভারটেক করা কি বন্ধ করেছে না এখনো চলে না না করে বন্ধ করেনি এখনো ওভারটেক চলছে হ্যাঁ চলছে তবে কম আগের তুলনায় কম চলছে তবে চলছে এখনও সিভিকরাও নিষেধ করছে তা ওদের কথাও তো শুনছে না ড্রাইভাররা এত ডেসপারেট হয়ে গেছে তার বলার